তাবাজ্জুদ্দিন রুটি কান দিয়া যদিন সাদ্দার বিড়িমলাত্তা হন এই রুটি কান বালা করে হেদিবনি হন চাই এখান তো সাইয়া তো উল্টানি ফাল্টানি লাগবো না আর যদিন উল্টাইন না ফাল্টাইন না রুটি কান জ্বলি যায় আপনি আপনার গলির ডবহা গলির যদিন কুকুর রেও দিন হেও বালা করে হুম হুম কইয়া হুঙ্গিয়া কইব দূর এখান আমার লায়ক না এখান জ্বলা রুটি এখান জ্বলা রুটি আর তাওয়াজ যদিন রুটি কান বালা করে সেকিয়া দুদিন সুন্দর বানাইলাই আর খুদা না খাস্তা খুদা না খাস্তা যদিন দুনিয়ার আর ইন্ডিয়ার যদিন খাদ্য যদিন কমি যায় যে দাঁড়া লাগছে তো আল্লাহ হেফাজত করতা যদিন কমি যায় আর আমরার দুদিন প্রাইম মিনিস্টার সাহ দুদিন কয়দিন তাকে বুকাতা কই তানরে যদিন এই ডবাহার মঠবন্দর রুটি কান দেওয়া হয় তাই নিকান খাইবানি না না কইছে এনে রুটি তো বালা বস্ত দুরুফ আপনি যদিন আপনার তাবাত মা বাপর উর সর্বপ্রথম বাচ্চার স্কুল মা বাপর মোহাব্বত মা বাপর গাইড এক নম্বর বাচ্চার মাদ্রাসা এই তাবাত যদিন বাচ্চারে লালন পালন বালা করি যদিন করো দুনিয়ার হর বন্দায় তোমার বাচ্চারে কবুল করবো এক্সপেক্ট করবো আর যদিন এই বাচ্চারে তুমি যদিন ওলা শাড়ি দেও বুঝলে ওলা যদিন শাড়ি দেও তেও জ্বলা রুটি বনবো যেন যাইব হেও গাইল খাইব তোমারেও গাইল খাওয়াইব তোমার মাতা কোনে দিন উফরে দিয়ে উঠাইত না তে আমার ভাই এখন নিজেও বাঁচিতাম নিজের খানদানরেও বাঁচাইতাম জাহান্নামের আগুন থাকি আগুন দিয়ে উদাহরণ কিতা লাগিন দিছেন আপনি যদি নমাজও তাকেন আর আপনার বাচ্চা শুনো ভাই এখন মুক্তসর করে আপনার বাচ্চা দুদিন ধীরে ধীরে দুদিন গিয়ে আগুন সইলায় এই সময় আপনি নমাজ ভাঙ্গিয়া হইবানি আপনার সেসার গরো বাইরে ও কবির উদ্দিন ও ভাই আয়রে আমার ফু আগুনি থড়ি দেয় দুইয়োগে মিলিয়া বাসাই ওখান হইবানি না নমাজ ভাঙ্গি আগে থারে বাসাইবা নমাজ ভাঙ্গি বা এই সময় নমাজ ভাঙ্গা ফরজ আর হকলর আগে আপনার জান ঝুঁকিমো ডালিয়া তারে বসাইবা হেনে আগুনি জ্বলি দিব আগুন দিয়ে মিসালের উদাহরণ দেওয়ার মতলব ওখান আপনি ইবায় আর হিবায় সাইবা না যে অমুক বাচ্চা বাদ হয়ে গেছে অমুক সমাজ বাদ হয়ে গেছে আপনি ইবায় হিবায় সাইবা না আপনি লালন পালন করেন আপনি তরবিয়ত করিয়া আপনার বাচ্চারে আপনি জাহান্নামের আগুন তাকে বসাইন আপনার বাড়ি যদি জন্নত নোমা হয় আপনার বাড়ির যদি নবীর আদর্শ থাকে আপনার বাড়ির যদি নবীর সুন্নত থাকে আপনার বাড়ির যদি হাসান হোসেন রে নবী দেলা ফালিস ওলা যদি ফালিবার যদি তরিকা থাকে রব্বে কাবার কসম সমাধে কোনো দিন বাচ্চারে নষ্ট করতো না কোনোদিন সমাজে নষ্ট করতো না আর আপনার যদি তরবিয়ত ঠিক থাকে না রব্বে কাবার কসম এই বাচ্চিরে এই বাচ্চারে কেউ ঠিক করতে পারতো না আইস জবান জবান ফুড়ি মুসলমান ওর আমরা ইসলাম ওর মুসলমান ওর বালা বালা গোরা না বালা বালা খানদান রে বেইজ্জত বেহুরমত করিয়া তারা যাইত্রা করতে কিন বারইয়া আমরা হিজাবর লাগি তো বড় মাতিয়া মোদি এগেনস্টে মাতের হিজাব হইতো হিজাব হইতো ও ভাই কত হাজার মুসলমান ভাই আইনতে তোমার মা বই নকল নু বারে দিত্রায় আনা হিজাবে এগুর মাত খেয়ে মাতিত ডবহার মার্কেটও ঈদের বাজার আবার পরে ঈদের সময় আবার বাদে তুমি তোমার বোন বার করিয়া দিতরা তুমি তোমার মা বার করিয়া দিতরা তুমি তোমার শাশি বার করিয়া দিতরা আস্তা মার্কেট তুমি বেহি যাবে আর বেহায়াইয়ের মধ্যে তুমি গিরাই দিছো আর মুদি যদিন এখন আর যদিন অন্য দুশ্মন বলে যদিন হিজাবর খিলাফ আর এগেনস্টে মাটন তোমার অসুবিধা অত তাকিতা লাগি নয় তো ঈদের উদার কি না বাদ কর নিজে আগে ঠিক নিজে আগে শরীয়তর ভিতরে আও এর বাদে দুদিন কেউ দুদিন তোমার এগেনস্টে মাতে তুমি খুলিয়া মাতিও তোমার ইজাজত আছে তুমি শরীয়তর হুকুমরে তার তার হররা শরীয়তর হুকুমরে উলঙ্গ হররা শরীয়তর হুকুমরে বেইজ্জত বেহুরমত কররা আর অন্য আঙ্গুল উঠাই দিয়ে দুদিন তোমার অসুবিধা হই যায় তারা তো আঙ্গুল উঠাইতরা তুমি এই এই জিনিসের উপরে কিনা বেহুরমতি করার কারণে তারা আঙ্গুল উঠাইতরা এই জিনিস তুমি ফলো না করার কারণে মুসলমানের বেটিন যদি হিজাবের মধ্যে থাকতা মুসলমানের ফুড়িন যদি হিজাবের মধ্যে থাকতা 99% মুসলমানের ফুড়িন স্কুল কলেজের মধ্যে দেয়তরা আনা হিজাবে দেয়তরা হাসান আমিসা মাতিয়ার আনা হিজাবে দেয়তরা তারা সাদরে খান ডালিবা উন্নায় খান ডালিবা গলার মধ্যে ডালিবা আরে গলার মধ্যে ডালিছো ফাঁসি লাগবার লাগি এখান তো মাতাল লাগি দিছো তোমার ইজ্জত আছে তোমার দাম আছে তুমি মুসলমানের সম্মান মুসলমানের ইসলামের বেটি তুমি ইজ্জা ইজ্জত রে কিতা লাগিন নিলাম করো আল্লাহর নবী দে সময় হিজরত বারইয়া দেইতা আবু বকরের বাড়িত গেলা যাবার বাদে আবু বকর রে হইলা চলো জলদি বারই দেইতাম মশা তৈয়ার করা হইছে এই মশা বান্দিবার লাগি কুচ্চু নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি আসমা রাদিয়াল্লাহু আনহার মাতার মধ্যে এক
কিদা আসলো উন্না এখন আসলো, যে সময় কুচ্চু ফাইসইন না, উন্না ওখান লামাইসইন, লামাই ওখান দুই টুকরা করছেন, এক টুকরা দিয়ে মোসা ওখান বান্ধিছেন আর দুই নম্বর আধাখানি টুকরা মাথার মধ্যে দিছেন, এর বাদেও কিদা করছেন না, হিজাব তারা ছাড়ছেন না। আল্লাহর নবীর ফুড়ি হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াতের মধ্যে, যে সময় ফুলসিরাত ফারাইবা, আল্লাহ অর্ডার দিবা ফুলসিরাতের আশ্চর্য তদন ফরিশতা দেখবা, ও ফরিশতা হল উত্তু আবসারাকুম ফাইন্না বিনত মুহাম্মাদিন তামুরু, তুমি তাই তোমার মাতারে তোমার নজর রে ঝুঁকাইয়া রাখো, মোহাম্মদর ফুড়ি ফাতিমা এই ফুলসিরাত ফারাইয়া দেখবা কি হুক্কা সুবহান আল্লাহ। হযরত হুসাইন রে দিগার হল্লা মদিনার মুসলমান বাচ্চাদ্য হইলা, এরে তোমার মায় বলে ওলা ফর্দা করুন, হাসানি হইলা হ্যাঁ ফর্দার মাতমা দিতরে তুমি, আমার সাত বছর হইয়া আসে মার খোফালোর সুল পর্যন্ত আমি এবো দেখছি না, হুক্কা সুবহান আল্লাহ। আল্লাহ নবীর কাছে আইলা, আল্লাহ নবীর কাছে আইয়া আল্লাহ নবী হইলা, বেটি ফাতিমা খাইলকুত সান্দর প্রথম রাইত আসলো, তুমি চাঁদ দেখলো নি, হা হাল রাইতিল হিলালা, চাঁদ দেখলাই নি, কোনো মাত মাত না খামুশ। দুই নম্বর বার নবীজি হয়েছেন, চাঁদ দেখছো নি, কোনো মাত নাই খামুশ। তিন নম্বর বার হয়েছেন, চাঁদ দেখছো নি, হয়েছেন আব্বা প্রথম রাইত হাজার হাজার মঞ্চে চন্দ্রর বা সাইবা, আর আমিও সাইতাম বেগানা মঞ্চর দৃষ্টির লগে আমার দৃষ্টি মিলি দেইব, আমি মনে করি আর ইজ্জতর খেলাফ হয়ে দেইব। নবী এই কথা ফুড়ির শুনিয়া কইরা ফাতিমা বুদআতুম মিন্নি ফামান আদাহা ফাকাদ আদানি ফামান আদানি ফাকাদ আদাল্লাহ, শোনো দুনিয়ার মানুষ, ফাতিমা আমার জানোর টুকরা, যে ফাতিমারে কষ্ট দিব হে আমারে কষ্ট দিলেও, যে আমারে কষ্ট দিব হে আল্লাহ আল্লাহ আল্লাহরে কষ্ট দিলে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন অর্ডার দিতরা গুদ্দু আবসারাকুম, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন একবার গেল ইরানের মধ্যে লড়াই করার লাগি, মুসলমান হল কিছু আসলা, ইহুদি হল আসলা, হয় একদিন লড়াই চলছে, আড়াইতে পারেন না মুসলমান রে, তারা প্ল্যান বানাইলা মুসলমান রে আড়ানি যায় কিলা, ও কইলা মুসলমান রে আমরা কিনা করি, তারার ইমানি তাকত রে তুড়িলাই, কইলা তুড়িতাই কিলা, মুসলমান হল রে তুড়িবার লাগি, ইহুদ নাসারা হলে তারা ইহুদ নাসারার সুন্দর সুন্দর ফুড়িন্তরে উলঙ্গ হিসাবে তোড়া তোড়া কাফড় ফিন্দাইয়া মুসলমান হলো সামনে সাড়ি দিস। হযরত সাদ বিন ওয়াকাস তাইন কর্নেল আসলা, যে সময় দেখলা এই অবস্থা, ও সময় সাহাবা হলো রে সম্বোধন করিয়ে সাদ বিন ওয়াকাসে কইলা, ও আমার সাহাবা গুদ্দু আবসারাকুম ফিতনার, তুমি তাইন তোমার নজর উঠাইও না, নজর উঠাইও না, ফুড়িনতা অবায়তাগির গেছইন, এর বাদে ঘুরি আইসইন, এক সাহাবিয়ে উফরে দিছাইসইন না, এর বাদে ওতা ইহুদি ফুড়িনক লেগে গিয়া ইহুদি লিডার হলো রে কইদরা, তুমি তাইন আমরা রে হার কাছে দিছো, বেটাইন্তর কাছে দিছো না, মুর্দা হলো সামনে দিছো, কইলা ব্যাপার কিদা, এটা তো মাথা উঠাইয়া দেখুন না, আল্লাহ আকবর নবীর কাছে যে সময় ঘুরি আইসো, আল্লাহ নবী হইলা সাদ যেন গেছো হিনর মানসর হালাত কিলা হোসাই, হিনর গর বাড়িতা কিলা, আল্লাহ নবীর সাদ হইলে ইয়া রাসূল আল্লাহ আমি কুচ্ছু হইতে পারি না, আরে সাদ তোমারে ফাটাইলাম, তুমি জয় গিয়ে আইলা তুমি হইতে পারো না কেনে, ইয়া রাসূল আল্লাহ আমরা কয়েকদিন লড়ানে লড়াই করার বাদে যে সময় দেখলাম কোনো ফয়সালা হন না, তারা নারী হল রে তারা উলঙ্গ বেটিন তরে আমরা সামনে দিলেইসো, আর আমি আমার সাহাবা হল রে অর্ডার দিছিলাম মাতারে তলে দিয়ে রাখিও, তারা লড়াইয়ের আগ পর্যন্ত শেষ হইবার আগ পর্যন্ত কোনে দিন তারা উফরে দিছাইছেন না ফিরিয়া, হুক্কা সুবহানাল্লাহ। ও ইজ্জত ও সম্মান এক নওজওয়ানে, যে নওজওয়ানের নাম হাসান বসরি, নাম শুনছো না আপনি, সুলতানুল আরিফিন হাসান বসরি, জওয়ান আসলা এক বাদশার ফুয়া আসলা, আর বড় মঞ্চর ফুয়াইন আকসর বিগড়াইল দেখুন বুঝছেন নাকি, সব না আদা আদা মাতিয়ার তাকে আমিও বাসিয়া দেবার লাগে, বড় মঞ্চর ফুয়াইন আকসর বড় করর ইগু বিগড়াইল তাকে, রাইত দেখবা ডবকা বারোটা বাদেও বড় করর রবু তাকে উল্টা বাইক লইয়া উবাই রয়েছে হারামি টাইফর বুঝছেন নাকি, দেখো ইয়ার আর বালা করর দেখু ইগু আব্বা ঘুমাই দেখেনি সকালে উঠিয়া খামো যাওয়া লাগ, ও ফর কইল তোমার দনর আর এই বেটার গরিবীর, আল্লাহ হেফাজত করুক, লানো তো হাজার বার এই দনর উপরে যে দনর তোমার ফুয়ারে আয়াস মানার, তে হাসানে বসরি বড় বাফর ফুয়া আসলা, গেছেন বাজার ও মার্কেট গিয়াও তো খালি ফুড়িন সাফাত আসো, এক আল্লাহর বন্দি বুর্গার মধ্যে নেকাবর মধ্যে হিজাবর মধ্যে আইসু, আর নে সিরত সুরতওয়ালা ফুড়িনতে হিজাব লাগানির বাদে খালি সব খুলা থাকলে তারা সৌন্দর্যের মধ্যে ডুবা লেগে আই, দেখতে আরও ভাল লাগে, এক মহব্বতর নজর আয় বাদ নজর আয় না, বালা দেখতে ভাল লাগে। ও সময় হাসানে বসরিয়ে খালি ও ফুড়ির বাইওয়ালা সাইত খালি সাইত আল্লাহর বন্দি আইসুন আয়া হইলা ইয়া আইয়ুহা শাব এ জাবান আল্লাহ তাস্তাহি মিনাল্লাহ, আল্লাহর শরম করস নানি বারবার কিদা লাগিন আমার বয়স সাস, ও সময় বিগড়াইল হাসনে বসরিয়ে কইছে, হাসনে কইছে তোমার সকুর বিত্রর খালা যে নানি, খালা তাকে নেন সকুর বিত্রে, তোমার বিত্র সকুর বিত্রর খালা যে সমুদ্র আছে দানে করে ডুব মারবার লাগে অথবার লাগে তোমার দেখিয়া বিগড়াইল তো,
যে গো আমরা আর বাসায় কই আই লাভ ইউ সব ধরে বড় বদনাম করে দিস, তোমারে বড় ভাল লাগে, তোমার সৌকি আমারে দিবানা বানাই দিস, তেরি কালি আঁকো নে মুঝে দিবানা বানা দি। ও আল্লাহর বন্দিয়া হইলা থোড়া দম লো, নেক বন্দিয়াস না, ভিতরে গেছুন আউড়ে গেছুন সিটি এখান লেখস নজবান, এটা অঙ্গ আমি শরীরও রাখতাম না, যেটা অঙ্গ তোরে আজ জাহান্নবী বানাই দে, তোরে গুনেগার বানাই দে, ওখান লেখস। আর সাকু লইস ছুরি জিন্দা তান বন্দির অর্ডার দিছুন প্লেট ওখান তুমি নিয়ে নজবান দি দিও, আর নজবানে ইন্তজার করে আই লাভ ইউ, দুইও ছুরি লইয়া জিন্দা তান সব দুইটা খুলি লইছেন, কই আল্লাহু আকবার, খুলিয়া তস্তরি প্লেটের মধ্যে রাখছো, সিটি ওখান দিয়ে কসুন যাও তো এখান যে সময় হে উঠাইছে চিঠি দেখে সব ডরাই গেছ, জীবন বদলে হাসান ফোড়ার বাদে নজবান শরীর ইতা অঙ্গ রাখতাম না, যেটা অঙ্গ ইসলামের নজবান অকলরে জাহান্নামি বানায়, বড় আফসোস হইস ই বেটি বেসময় বাড়ির যায় সকুর রক্ত বাড়াইতে বাড়াইতে মারা গেছে, জমানার মানছে ডরাইয়া হইতে না বাসার ফুয়া অসুবিধা হইব, কিন্তু বাসার ফুয়ার রায়তার ঘুমে ধরছে না, একবার তো নফসে মালামত করছে কিতা করলাম রে আমি, ও সকালে উঠিয়া টুটা দিল লইয়া কইলা চলো দেখি আই ক্ষমাস কর, যদিন টেকা পয়সা দিনার দিরহম লাগে দিয়াই যে সময় যাই ও এলাকার মধ্যে ফাড়া মারই দেখুন এক বাড়ির তো কিন্তু জনাজা বারো জিগার খোল্লা খার কইলা ও পাক দামন পবিত্র বেটির জনাজা, যে বেটি এক নজবান রে ঠিক করবার লাগে, যে নজবান রে পালা বানাইবার লাগে, তাই তানোর দুইটা সব বার করে লইছো, ও রক্ত যাইতে যাইতে ব্লাড যাওয়ার যাইতে যাইতে মারা গেছো, আরও দিল টুটিছে বাড়িত ঘুরি আইসুন আফসুস করিয়া আর শর্মিন্দা হইয়া নিজরে নিজরে লান টান করিয়া নসরে ঘুমাইছুন, খাবর মধ্যে ও জবান ফুড়িয়ে দেখো খাবর মধ্যে পরিশান হয়ে গেছো, কইছেন হাসান তোর ডারমত তোর কারণে আমি একজন নতি বনি গেছি, তোর কারণে যদি আমি দুই চোখ খুলতাম না আল্লাহ আমার রূপরে দেখিয়ে ফসল করল না, আল্লাহ কইছেন বেটি যা তুনে এক নজবান কে লিয়ে ইতনা কুছ কিয়া মেরে খাতির যা ইসি খাতির সে মে তুঝে জন্নত আতা করতা হুঁ, সুবহান আল্লাহ, তব নজবান রে কইতর হাসান তবে এক কথা তোমারে কইয়া আর আয়াশির মধ্যে জীবন রে খাটাইও না, তুমি ঠিক হয়ে যাও, গুমাইছেন আয়াশ বনিয়া গুমাইছেন গুনেগার বনিয়া গুমাইছেন এক ফাল্টু বাউটা নজবান বনিয়া, আর যে সময় সকালে উঠিছেন জমানার ওলি বনিয়া উঠিছেন হুক্কা সুবহান আল্লাহ, যারে সবে শুনুন কিনা হাসানে বসরি কইয়া ও হাসানে বসরি রে কবর দে সময় রাখা হইছে আসলা কিছু ওইসন কিতা কবর রাখা হইছে দে সময় হ্যাঁ তান জীবন লেখা আমল সে জিন্দেগি বন্তি হে কিতাবর মধ্যে লেখা ওখানো খুয়াওর ফরিশতা হলে দিগাইলে মার রব্বুক তোমার রব কিতা হে তোমার রব হে তান জবাব দিছুন ফরিশতা হলে আমার রব হইলে ও রব যে রবে তোমাতান রে কইছিল আমরার আব্বারে সজদা করবার লাগে কইঞ্জুরে সুবহান আল্লাহ আমার রব ঔরব যে আল্লাহ তোমাতান রে ফরিশতারে অর্ডার দিছিলেন আনি আব্বারে সজদা করবার লাগে ইয়ানি আদম আলাইহিসসালাম রে আমার রব ঔরব বাদে গেলাহি ন আল্লাহ এই তো জবাব তেড়া দেয় কইছি রব হে কইতা রব্বি আল্লাহ কইতা ঔরব যে রবে তোমাতান রে অর্ডার দিছেন আব্বারে সজদা করবার লাগে এই না আমার রব বলে খান গেছো বলে হাসানে বসরের গেছে বলছেন মিস কল লাগছে ইন আর যাইও না দুইও সওয়াল মাফ তানোর দুইও সওয়াল মাফ জবান হল জীবন লাখাটা গুনার মধ্যে জীবন খাটাইয়া কোনো লাভ নাই কত গুণা করবা যেটা চমকের না নেই গালে ওটা গালও একদিন হুঠা বনি দেব বুঝরা নাকি তা কইয়া ওটা গালও হুঠা বনি দেব ইতা গালেও কিতা করব তার সাত সাড়ি দিব এই সময় আফসুস করবা আইসকুর দিনকুর আফসুস ইয়াদ রাখো আইসকুর দিনকুর দুনিয়ার জীবনের আফসুস মৌলা আমি কিতা করলাম আমি কিতা করি আর আমি খে আজকুর যদিন আফসোস করিয়া নয়ন তা কিন্তু ফানিবার করিলাই আর শর্মিন্দা যদি নই দেয় রব্বে কাবার কসম খাইয়া হইয়ার কুরআন আল্লাহর আল্লাহর গর্রের সামনে রাখিয়া আজকুর আফসোস আজকুর শুকুর ফানিয়ে যদি আপনার জীবন বদলিলা এই আফসোসের কারণে আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্নত দিলেই তখন সুবহান আল্লাহ আল্লাহ কোয়া হনার তাকে আমলের তৌফিক দিতা আপনাইতেও দোয়া করবো আমরার লাগে আমিও দোয়া করবো আপনাইতর লাগে আমার ভাই হল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাস সানাউ কুল্লুহু ওয়া লাকাল খায়রু কুল্লুহু আল্লাহুম্মা আনতাল আউওয়ালু আনতাল আখিরু ওয়া আদ-দাহির আনতাল বাতিন আনতা বিকুল্লি শাইইন আলীম
اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زين قلوبنا بالإيمان، اللهم أكرم ظاهرنا بالإسلام، اللهم نور قلوبنا بالإيمان، اللهم شفعنا يوم القيامة بالقرآن، اللهم اغفر وارحم وأنت خير الراحمين، اللهم آتنا رزقا حلالا طيبا، اللهم آتنا رزقا حلالا طيبا يا رب العالمين يا أكرم الأكرمين. হে আল্লাহ, বহুত সময়টা কিন্তু তোমার মেহফিল বইয়া, দিনী ইসলামী রুহানি ইমানি মেহফিল বইয়া, মৌলা তোমার কথা কইয়া শুনিয়া তোমার শাহী দরবার হাত উঠাইছি। হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, নিশ্চয়ই মেহফিলের মধ্যে আল্লাহ তোমার নেক বান্দা কলা সুনমুনি, রাত করতো নাহির মধ্যে আল্লাহ তোমার ডাকনেওয়ালা বান্দা কলা। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ তারার আতর তলে আত রাখিয়া মুনিব আমরার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিলা। আয় আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ দেখাইয়া লুকাইয়া গুনাহ করছি মুনিব, আয় আল্লাহ তোমার রহমতের দরিয়ার সামনে মুনিব বড় আশাবাদী হইয়া তোমার দরবার হাত উঠাইছি মুনিব। আমরা তোমার গুনেগার বন্দা হলরে আল্লাহ গুনেগার বানাইয়া গুড়াইয়া দিও না মুনিব। আয় আল্লাহ হাসান বসরির আল্লাহ জেলা তুমি ওলি বানাইয়া গুড়াইয়া দিসলাই মুনিব। আয় আল্লাহ তুমি আমরা রে নেক সালে বানাইয়া গুড়াইয়া দিও মুনিব। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন উঠানেওয়ালা আত্রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা সবর দিলর ভিতরে যত বেদনা আছে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাওলা যত দিন দুনিয়াত রাখো তোমার দিনর খাদিম আর দিনর গোলাম বানাইয়া রাখিও মুনি। আয় আল্লাহ বনেওয়ালা বায়ান্তরে কবুল ফরমাও, বনেওয়ালা আল্লাহ মুরব্বিয়া নখলরে কবুল ফরমাও। আয় আল্লাহ আমি এক নাফরমান গুনেগারে তারারে দিবার খুঁজছো নাই মুনি, একমাত্র তোমার কাছে মাগফিরতর পরওয়ানা পাইবার লাগি বইছেন আল্লাহ, একমাত্র আল্লাহ গুনার আল্লাহ আমাল খান্তা গুনার রেজিস্টার খান্তা বন করাইবার লাগি বইছেন মুনি। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা সবর গুনার রেজিস্টারি বন করিয়া নেকির রেজিস্টারি খান্তা খুলিয়া দিলাও মুনি। আয় আল্লাহ এই মেহফিলর তমাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ মেহফিল সাজানেওয়ালা আমার যুবক ভাইয়েন তরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার যুবক ভাইয়েন তর ভিতরে হযরত ওমর আর আল্লাহ আদালত হযরত আল্লাহ উসমান আর সাহাবত হযরত আবু বকর আর তাহাম্মুল হযরত আলীর বাহাদুরি আল্লাহ ফায়দা করিয়া দো। আয় আল্লাহ জজবায়ে আলী ওয়া নবী ফায়দা করো, জজবায়ে হাসানি ফায়দা করিয়া দো। আয় আল্লাহ জজবায়ে হুসেনি ফায়দা করিয়া দো মুনি। আয় আল্লাহ সমাজের যুবক হকলরে মসজিদ মুখা করিয়া দিলাও। হে আল্লাহ রাত করু তনহাইর মধ্যে উঠিয়া তোমার ডাকনেওয়ালা বানাই দিলাও। ইয়া রাব্বুল আলামিন মুসলমানের যুবক হকলর ইসলামের যুবক হকলর ভিতর আল্লাহ তোমার আর তোমার হবিবর মোহাব্বত দিয়া সরসার করিয়া দিলাও মুনি। আয় আল্লাহ এই এলাকারে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যতরে আল্লাহ খেশ কারিম দুনিয়া সাড়িয়া গেছেন গি মুনিব। হায় আল্লাহ তারার কবর রে তুমি জন্নতর বাগান বানাইয়া দিলাও মুনিব। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইন বহুত বাইন আসুল আল্লাহ জনম দুখী মা বাবা থা উড়াইয়া আরাইয়া তুটাই সুন মুনি। আয় আল্লাহ সবর মা বাবার কবর রে জন্নতর বাগান বানাইয়া দিলাও মুনি। আমি এক নাফরমান আমি এক গুনেগারে আল্লাহ আমার দুয়োজনার আয়া তুটাইছি মুনি। আয় আল্লাহ তোমার কাছে খুঁজি আর মুনি। আয় আল্লাহ তুমি আমার মাই বাবরে কবুল করিলা। আয় আল্লাহ ইনসান হিসাবে আল্লাহ ভুল থুরুটি হইয়া তাকে মুনি। আয় আল্লাহ তারারে আল্লাহ কোনর গাটর মধ্যে আটকাই আল্লাহ তুমি সাদা দিও না। আয় আল্লাহ আমরার জীবনের এবাদত আল্লাহ আমরার মা বাপ আমরার শেখ হকলর লাগি আল্লাহ কুরবানি দিলাই আর মুনি। আয় আল্লাহ তারারে কোনো গাটো আটকাইও না মুনি। আয় আল্লাহ তুমি কইছো মা বাপর লগে আল্লাহ ওলা মায়া করতাম আল্লাহ জেলা বাঁচবন তারা মায়া করতাম মুনি। তোমার কুদরতি ফাও দরিয়া কইয়ার আল্লাহ তুমি আমরার মা বাপর লগে ওলা মায়া করিলাই আল্লাহ জেলা তারা আমরার মায়া করছো।
নাখাইয়া খাওয়াইছেন না ফিন্দিয়া ফিন্দাইছেন আল্লাহ, ঠান্ডা ত্রয়া গরম রাখাইছেন মুনিব। আয় আল্লাহ দুনিয়া ছাড়িয়া গেছেন কি কবর কোন অবস্থার তাকবা হইতে পারি আর। আয় আল্লাহ মা বাপরে আল্লাহ তুমি কোন সাজা দিও না। আয় আল্লাহ সমাজের জবান অকলরে দি আল্লাহ মা বাপরে ইজ্জত করা নিল ভাইও মুনি। আয় আল্লাহ মা বাপর নফরমান জবান রে বানাইও না মুনি। মা বাপরে কষ্ট দিলে তোমার আর সর কোটি পর্যন্ত হাফিজ। আয় আল্লাহ আয় আল্লাহ লাখ লাখ টাকা খরচ করিয়া হজ করলে কবুল হইতেও পারে না হইতেও পারে মুনি। একবার যদি মা বাপর চেহারা বাই হাসি মুখে চাইলে মহলা হজ্জ মুগরুর স্বভাব দিলাও মুনি। আমদার মা নাই আমদার বাবা নাই খারবাই চাইতাম মুনি। আয় আল্লাহ তারারে তুমি সুখে রাখিও শান্তিয়ে রাখিও মুনি। তারার কবরর সম্পর্ক জান্নাতু আল্লাহ জান্নাতুল ফিরদৌসের লগে করিয়া দিলাই নবীজির কবরের লগে করিয়া দে। নবীজি আল্লাহ 63 বছর হইত আমার মা যদিন জিন্দা থাকতাম আমি নামাজে যদিন থাকতাম আর মায়ে যদিন কইতা বেটা মুহাম্মদ আয় আল্লাহ আমি আমার মার জবাব আল্লাহ নামাজ ভাঙ্গিয়া কইলাম নয় মা কো কিতা হইছে। আয় আল্লাহ নবী হজ থাকি নামার পরে মাকামে আবুয়া তুটি আল্লাহ মার কবরের মধ্যে বই আল্লাহ ফারর বইয়া আয় আল্লাহ হিচকি মারি মারি কান্দি সুন মুনি। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নয়ন তাকি ফানি বার করি রে একমাত্র মা বাপুর মোহাব্বত। আয় আল্লাহ আমার জনম দুখি মা বাপরে কোনো কষ্ট দিও না। আয় আল্লাহ মুসলমানর মা মুসলমানর বাপ রে আল্লাহ ইজ্জতি সম্মানি বানাইয়া দুনিয়ার মধ্যে রাখিও মুনি। আয় আল্লাহ এই মেহফিল রে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ এই মেহফিলর আল্লাহ বরকাত দিয়া তুমি মালামাল করিয়া দাও মুনি। আমির শরীয়ত আল্লামা তাইয়িবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সাহেব জাদারে নওয়া কবুল ফরমাও। আমি এক গুনেগার রে আওয়াইন কবুল ফরমাও। আরো নেক উলামায়ে কেরাম কলাইছেন তারার আবারে কবুল ফরমাও। আর বহুত আল্লাহ নেক উলামায়ে কেরাম জবান বাইন মুরব্বিয়ান কল বইছেন আল্লাহ তারার বুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তাকাব্বাল দুআনা বিহুরমতি হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ যেটা কর্ম করলে সোনার নবীর খবর মধ্যে বারবার দেখা দেয় ওপর তৌফিক দিও মুনি। আয় আল্লাহ সাহাবি হকলে আল্লাহ নবীর মৌতর কথা শুনিয়া কইছেন আল্লাহ তুই চক্ষু নেও গিয়ে আল্লাহ মদিনা যদি নবী দেখ না ই নয়ন দিয়া অন্যরে আমরা দেখতাম না ওদিন চোখ দিয়ে যেদিন নবী আমরার সামনে থাক গুনার কারণে নবী আমরা তা কিন্তু সামদেশু বিলাল আসলে নবী কইদরা বিলাল আমার সাড়িয়াও তো দূরই তুমি খানো গেলাই গে মুনি। বিলাল মদিনা তাইয়া ফৌজিয়া নবীর কবর ও সালাত ও সালাম পেশ করইন নবীদের মসজিদ আদান দেন নবীদের নাম শুনিয়া বেহুশ হইয়া ফড়ি দেন মুনি। সাহাবাওয়ালা মোহাব্বত নবীর প্রতি আমরার নসিব ফরমাও। আয় আল্লাহ ইসলামের বেঠেন্তর ভিতরে আল্লাহ নবীদের ইশকরে চিঙ্গারি জ্বালাইয়া দিলাও মুনি। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নবীর আশিক বানাও নবীর শেদাই বানাও নবীর ফিদাই বানাও নবীর সুন্নত মর মিটনে ওয়ালা বানাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ আনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।